জয়পুরে আয়োজিত দুর্গাপূজা পরিক্রমা 2023 স্পন্সরড বাই সানরাইজ মার্বেল আমরা নিয়ে চলে এসেছি আপনাদের জলপাইগুড়ির প্রাণকেন্দ্র কদমতলায়। এই মুহূর্তে আমরা রয়েছি জলপাইগুড়ির কদমতলা দুর্গাবাড়িতে এবং আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ির কদমতলার সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপ। সুউচ্চ এই সুবিশাল পুজো মণ্ডপ প্রতি বছর জলপাইগুড়ির মানুষের একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু, কারণ বহু যুগ থেকে যুব সমাজের কাছে এই কদমতলায় দুর্গাবাড়ির পুজো মানেই একটা নস্টালজিয়া। কিন্তু সেই রীতি ভেঙে এখন স্বমহিমায় নতুনভাবে নতুন রূপে কদমতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটি তাদের পুজোকে প্রস্তুত করে জলপাইগুড়িবাসীর কাছে, এবং তারই একটি নিদর্শন এই মুহূর্তে ফুটে উঠেছে আমাদের ক্যামেরায়, আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল বাংলার পর্দায়। আসুন আমরা ভেতরে আস্তে আস্তে প্রবেশ করি এবং মণ্ডপের আরও খুঁটিনাটি দৃশ্য, প্রতিমা, সব কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরি। এবং এগুলি সব দেখতে হলে আপনাদের সঙ্গে রাখতে হবে চ্যানেল বাংলাকে। আপনারা দেখছেন চ্যানেল বাংলা দুর্গাপুজো পরিক্রমা স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। এবছর জলপাইগুড়ির দুর্গাপূজা কমিটির এই পুজো মণ্ডপ তৈরি হয়েছে চেন্নাইয়ের একটি রামকৃষ্ণ মিশনের আদলে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই রং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমিও ঠিক সেটাই আন্দাজ করছিলাম, কোনো একটি রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, এই ধরনের এই এই ধরনের রঙগুলি এই ধরনের বাড়িতে হয়ে থাকে এবং আপনারা সেটাই দেখছেন। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম চেন্নাইয়ের একটি রামকৃষ্ণ মিশনের আদলে তৈরি হয়েছে এখানকার এবছরের পুজো মণ্ডপ। আমরা আস্তে আস্তে প্রবেশ করছি এবং প্রতি বছরের মতো ওনাদের একচালার এই সুবিশাল দুর্গা প্রতিমা, যা দর্শকদের মনে একটা বিশাল জায়গা করে নেয়, এ বছরও কিন্তু তার অন্যথা নয়। ভেতরে একটা সুন্দর ছিমছাম পরিবেশ, তার মধ্যে বিরাজ করছেন মা দুর্গা সপরিবারে। থার্মোকলের কারুকাজ রয়েছে, দেখছেন সুবিশাল দুর্গা প্রতিমা জলপাইগুড়ি কদমতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপের ভেতরে এই মুহূর্তে আমরা রয়েছি। চ্যানেল বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন এই পুজো কমিটির সুবিশাল সুদৃশ্য দুর্গা প্রতিমা। মণ্ডপটি আপনাদের ঘুরে দেখাবো, মণ্ডপের বিভিন্ন দেওয়ালে বিভিন্ন প্রতিকৃতি ওনারা তৈরি করেছেন, কতটা নিখুঁতভাবে সেটা তৈরি হয়েছে আপনারা দেখতে পাবেন। প্রতি বছরের মতো এবছরও মানুষের ঢল, সবে সন্ধ্যা, রাত বাড়ার সাথে সাথে মানুষের ঢল আরও বাড়বে এবং এখানকার কর্মকর্তারা যেভাবে সামাল দিয়ে থাকেন প্রতি বছর, ঠিক সেভাবেই একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায় ওনাদের কাছে এইখানকার ভিড় সামাল দেওয়া। সেজন্য অবশ্যই পুলিশ প্রশাসনের সাহায্য নেন ওনারা। আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি দুর্গাপূজা দুর্গাবাড়ির তথা জলপাইগুড়ি কদমতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপের ভেতর আপনাদের দেখানো হচ্ছে নিখুঁত কারুকার্যে একটা অনন্য সৃষ্টি এবছরের এই পুজো মণ্ডপ। দেওয়ালের প্রতিটি কোণ থেকে শুরু করে প্রতিটি স্তম্ভ, সব কিছুতে নিখুঁত কারুকার্য। আপনারা দেখছেন কদমতলা দুর্গাবাড়ির দুর্গা প্রতিমা, কদমতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির এই একচালার দুর্গা প্রতিমা সাবেকিভাবে প্রতি বছর কিন্তু একইভাবে একচালার হয়ে থাকে। এবং এই যে তার মধ্যে জরির কাজ একচালাতে তথা দেবীর রূপে, দেবীর পরিধানে একটা জরির কাজ এবং তার সঙ্গে আলোর ব্যবহার, পুরো মণ্ডপটাকে যেন আলোক মালায় ভাসিয়ে তুলেছে এবং দর্শক ঢুকেই দেবীর প্রতি যে আকর্ষণ অনুভব করছে দেবীর এই অনন্য রূপের জন্য। অন্যান্য জায়গায় যত প্রতিমা দেখতে পাবেন বিভিন্ন আঙ্গিকের, বিভিন্ন থিমের প্রতিমা, কিন্তু এখানে কিন্তু থিমের বাড়াবাড়ি নেই, সম্পূর্ণভাবে সাবেকি প্রতিমা, বাঙালি ঘরানার প্রতিমা এবং একটা অসাধারণত্ব এই প্রতিমার মধ্যে আমরা প্রতি বছর যেভাবে দেখে থাকি এবছরও তার অন্যথা নয়। কদমতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপের ভেতরটা আপনাদের ঘুরে দেখালাম, দেখালাম দেবী প্রতিমা, আর দেবী প্রতিমার এই যে অসাধারণত্ব তার জন্যই
চ্যানেল বাংলা এই দেবী প্রতিমাকে জলপাইগুড়ির সমস্ত পূজোর মধ্যে সেরা দেবী প্রতিমার শিরোপা দিতে চলেছে। সেই পুরস্কার আমরা কিছুক্ষণের মধ্যেই তুলে দেব। তার আগে ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নিই। প্রথমেই চ্যানেল বাংলার পক্ষ থেকে আপনাদের ক্লাবের প্রতিটি কর্মকর্তাকে আমরা শারদ শুভেচ্ছা জানাচ্ছি। আর এবছর তো এখনই দেখছি প্রচুর মানুষের ঢল, আগামী দিনগুলো অষ্টমী নবমী এখনও বাকি রয়েছে, কীভাবে সামাল দেবে? আমরা তার জন্য আমাদের যে কর্মকর্তারা বা সদস্যরা আছেন প্রত্যেকেই সেই বিষয়ে যথেষ্ট সজাগভাবে আছি এবং অত্যন্ত সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আমরা লোকজনকে একদিক দিকে প্রবেশ এবং প্রস্থান দুটো আলাদা রাস্তা করা হয়েছে এবং তাদের বিশ্রামের জন্যও জায়গা করা হয়েছে। কেউ যদি অসুস্থ হয়ে যায় তার জন্য আমাদের মেডিকেল সাপোর্ট আছে, প্লাস আমাদের খাবার পানীয় জলের ব্যবস্থাও রাখা হয়েছে, সিভিল ডিফেন্স আছে, আমরা সেই দিক থেকে যথেষ্ট সজাগ। এবং চতুর্থী থেকেও একই রকমভাবে ভিড় হয়ে যাচ্ছে, সেদিক থেকে তো অবশ্যই আপনাদের ধন্যবাদ দিতে হয়। এ কারণে যে শুধুমাত্র দর্শনার্থীরা দেখে বেরিয়ে যাবে সেদিকেই নয়, তাদের সুবিধা অসুবিধা সব কিছুর দিকে কিন্তু ওনারা খেয়াল রাখছেন। আর তার পাশাপাশি আরও একটা প্রশ্ন আপনাদের করতে চাই, এই যে এত সুন্দরভাবে সাবেকি ঘরানায় আপনারা প্রতিবার মাকে নিয়ে আসেন, তা অন্যরকম থিম চিন্তা করার কি মানে কোনো সময় কি আপনাদের আলোচনার মধ্যে আপনারা চিন্তা করেন না যে অন্যভাবে মা এবার আসুক আমাদের এখানে? কারণ এবছর এই থিমের বাইরে গিয়ে মানে থিম ছাড়া আপনারা পুজো করেন এবং তার এই দেবী প্রতিমার এই যে একটা কি বলবো মানে প্রতিবারের যে একটা দেবী প্রতিমার যে নিজস্ব রূপ, সেই রূপটা আপনারা ফুটিয়ে তোলেন, তা সেজন্য এবছর আপনাদের বিশেষ প্রতিমার পুরস্কার দেওয়া হচ্ছে। তা সেক্ষেত্রে আপনারা কি বলবেন যে থিমের প্রতিমার কি প্রয়োজন সত্যি আছে? আমরা প্রত্যেক বছরই প্রতিমাতেই আমরা সব প্রত্যেকবার কিন্তু অনেক পুরস্কার পেয়ে থাকি অনেকগুলো চ্যানেল থেকে। চ্যানেল বাংলাকেও অসংখ্য ধন্যবাদ, আমরা আগেও চ্যানেল বাংলার পুরস্কার পেয়েছি। আসলে আমাদের এই সাবেকিয়ানাটা আমাদের হৃদয়ে ঢুকে গেছে এবং কদমতলার যারা আদিবাসী এবং যারা ছোটোবেলার থেকে এই পুজোটাকে দেখে আসছে তারা এই সাবেকিয়ানার বাইরে ভাবতেই পারে না। সেই জন্য আমরাও যারা কর্মকর্তা আছি ভাবতে পারি না যে অন্য থিমে যাব, সেটা আমাদের এখানে হৃদয়গ্রাহ্য হবে না। সেই জন্যই আমরা কিন্তু প্রতি বছর এই সাবেকিয়ানাতেই আছি এবং প্রশংসাও পাচ্ছি, মানুষের প্রশংসা পাচ্ছি। অবশ্যই সেই প্রশংসার দাম হিসেবেই হয়তো আজ চ্যানেল বাংলা আপনাদের বেছে নিয়েছে, প্রতিমার সেরা প্রতিমার পুরস্কার আপনাদের হাতে আমরা তুলে দিতে চলেছি। আমি চ্যানেল বাংলার ডাইরেক্টর শ্রী সৌমিত্র বসাককে অনুরোধ করব, চ্যানেল বাংলার পক্ষ থেকে জলপাইগুড়ির সেরা প্রতিমার পুরস্কার তুলে দেওয়া হোক কদমতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির কর্মকর্তাদের হাতে। অসংখ্য শুভেচ্ছা আপনাদের, এক রাশ শুভেচ্ছা চ্যানেল বাংলার পক্ষ থেকে। একটা জোরে করতালির মাধ্যমে কদমতলা দুর্গাবারী পূজা কমিটি চ্যানেল বাংলা হিপি ঘুরে, চ্যানেল বাংলা হিপি ঘুরে, চ্যানেল বাংলা হিপি ঘুরে। অসংখ্য ধন্যবাদ আপনাদের, আপনাদের আবারও শুভেচ্ছা এবং আগামী বছরগুলোতেও যেন আমরা একইভাবে এই দুর্গাবাড়ি তথা কদমতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপে এসে আনন্দ উপভোগ করতে পারি সেই আশায় রাখছি। আসুন আমরা চ্যানেল বাংলা পুজো পরিক্রমা 2023 স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেল আমরা নিয়ে চলে যাই অন্য কোনো পুজো মণ্ডপে, আপনাদের দেখাই সেখানকার মণ্ডপ, সেখানকার প্রতিমা।